আচ্ছা, সো আমরা হচ্ছে এই ফান্ডামেন্টাল যেটা আমরা থিওরি এখন কোর্সটা দেখতেছি, সো এইটাতে আমরা আজকে যেটা যেটা দেখব বেসিক হচ্ছে ফার্স্ট আমাদের চ্যাপ্টার, একটু কথা কম বলি। সো ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ কম্পিউটার্স অ্যান্ড ডাটা প্রসেসিং যে ব্যাপার আছে, দেন কম্পিউটার জেনারেশনস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ ইচ কম্পিউটার জেনারেশন, সো এই এই টপিকগুলো আমরা এই চ্যাপ্টারে কভার করব। আচ্ছা, সো কম্পিউটার হচ্ছে আপনার দ্য ওয়ার্ড কম্পিউটার কামস ফ্রম দ্য ওয়ার্ড কম্পিউট। কম্পিউট মানে হচ্ছে আমরা কি সবাই জানি, আসলে বেসিক হচ্ছে যখন কম্পিউটার হচ্ছে ইভলিউশন করা হয়, ফার্স্টে কিন্তু কম্পিউটার ছিল না। সো এটাকে আমরা একটা মানে সিম্পল একটা কোনো কিছু হচ্ছে কম্পিউট করার জন্য একটা মেশিন তৈরি করতে করতে আজকে যে অ্যাডভান্সড কম্পিউটার এই পর্যন্ত আসছে। হ্যাঁ, সো এই জিনিসটা, সো এ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস দ্যাট ক্যান পারফর্ম অ্যারিথমেটিক অপারেশনস অ্যাট হাই স্পিড। সো আপনার কম্পিউটার হচ্ছে পারফরমেন্সটা অনেক হাই স্পিডে করে আর কি, সো এই জিনিসটা, সো একদম বেসিক বিষয়। সো দেন হচ্ছে ডাটা প্রসেসিংটা কীভাবে হয় দেখেন। সো আপনি যখন কোনো ডাটা কম্পিউটারে দিচ্ছেন, সো দেন সেটাকে কী করতেছে, ক্যাপচার করতেছে, রাইট? সো ক্যাপচার করার পর দেন ম্যানিপুলেটে যাচ্ছে। ম্যানিপুলেটটাতে কী কাজ হয় বলেন তো, রাইট? সো সেইখানে একটা ডিসিশন মেকিং করে, হ্যাঁ, অ্যান্ড দেন হচ্ছে সে এখানে একটা রেজাল্ট আপনাকে শো করে আপনি যেটা চাচ্ছেন। ধরেন আপনি যদি কোনো ইনস্ট্রাকশন দেন যে আমি একটা জিনিস যোগ করতে চাচ্ছি, সো এখানে আপনি ফার্স্টে যোগ করার ডাটা দিলেন, দেন সেইটাকে ক্যাপচার করলো, অ্যান্ড সে ক্যাপচার করে কীভাবে, আপনার কম্পিউটার কাজ করে কীভাবে, বাইনারিতে, রাইট? সো আমরা হচ্ছে মানে আমরা ডেসিমাল বুঝি, তারপর আমরা বাইনারিও বুঝি, দেন আমরা হচ্ছে নাম্বার আপনার যে ক্যারেক্টার ক্যারেক্টারিস্টিক মানে সেই জিনিসগুলো আমরা বুঝি, বাট যে কম্পিউটার কিন্তু বাইনারি ছাড়া কিছুই বুঝে না, রাইট? সো দেন হচ্ছে আমরা ফাইনালি একটা ইনফরমেশন জেনারেট করে, সো এইটাই। সো এইভাবে সে ডাটা প্রসেসিংটা কাজ করে আর কি। আচ্ছা, সো ক্যারেক্টারিস্টিক্স অফ এ কম্পিউটার, সো এই জিনিসগুলো আমরা নর্মালি জানি সবাই, যে কম্পিউটার হচ্ছে অটোমেটিক, মানে সে হচ্ছে আপনি যেই যেই কাজটা তাকে ইনস্ট্রাকশন দেবেন সেটাই সে করবে, অ্যান্ড তার স্পিড হচ্ছে অনেক ফাস্টলি সে কাজ করে। সো এই স্পিডগুলো হচ্ছে অনেক ফাস্টলি, দেখেন আমরা যখন ক্লিক করি তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা সময় যাচ্ছে, কিন্তু আমরা সেই সময়টা খালি চোখে দেখতে পারি না। সো এই জিনিসটা হচ্ছে এখানে জাস্ট বলা হয়েছে যে আপনার এত স্পিডে কাজ করতেছে। দেন অ্যাকুরেসি, সো অ্যাকুরেসি অফ এ কম্পিউটার ইজ কনসিস্টেন্টলি হাই অ্যান্ড দ্য ডিগ্রি অফ ইটস অ্যাকুরেসি ডিপেন্ডস আপন ইটস ডিজাইন। আচ্ছা, অ্যাকুরেসিটা কি হচ্ছে, মানে আপনি সবসময় যে আউটপুট চান কম্পিউটারকে আপনাকে সেই অ্যাকুরেসি মানে সেই আউটপুটটা সবসময় দেয়, রাইট? কখনো যদি আমাদের ইনপুটের প্রবলেম হয়, সো তখন কিন্তু সে ফুল অ্যাকুরেসিতে রেজাল্টটা দিতে পারে না, ঠিক আছে? সো আমাদেরকে ডাটা যেটা ইনপুট দিতে হবে সেই জিনিসটা মাথায় রেখে দিতে হবে আর কি। আচ্ছা, সো ডিলিজেন্স, ডিলিজেন্স মানে কি বোঝা যায়? ডিলিজেন্স হচ্ছে দেখেন মানুষ তো কাজ করতে করতে টায়ার্ড হয়ে যায়, যেমন আপনারা সারাদিন কাজ করলে টায়ার্ড মানে ক্লাস করলে তো টায়ার্ড হয়ে যান সারাদিন, তাই না? কিন্তু কম্পিউটারের এই জিনিসটা নাই, সো এটা হচ্ছে ডিলিজেন্স, ওকে? সো দেন হচ্ছে ভার্সাটাইলিটি, সো কম্পিউটার ইজ ক্যাপাবল অফ পারফর্মিং অলমোস্ট এনি টাস্ক। সো আপনার কম্পিউটার হচ্ছে যেই জিনিসগুলো পারফর্ম করতে পারে, সো সেই সবগুলা সব টাইপের জিনিসই আর কি পারফর্ম করবে। মানে আপনি যদি হচ্ছে তাকে বলেন যে মানে ধরেন আপনার কম্পিউটার যে যে কাজ করতে পারে, সো আপনি যদি ওকে ওই কাজগুলো করতে বলেন, সে কিন্তু কখনোই বলবে না যে আমি এটা করতে পারবো না, সো এটা হচ্ছে ব্যাপার। সো পাওয়ার অফ রিমেম্বারিং, সো কম্পিউটার ক্যান স্টোর অ্যান্ড রিকল এনি অ্যামাউন্ট অফ ইনফরমেশন, সো এইগুলো হচ্ছে একদম বেসিক। আচ্ছা, সো নো আইকিউ, সো নো আইকিউ মানে আমরা জানি যে কম্পিউটার তো কোনো নিজস্ব কোনো বুদ্ধি নেই, আপনি যেটা দিবেন সো সেইটাই সে করবে আর কি কাজ। সো নো ফিলিংস, সো তার কোনো ফিলিংসও নাই, আমাদের ইমোশন তো আছে, তাই না? নাকি আপনাদের ইমোশন নাই? আচ্ছা আছে, তাইলে বুঝছি। আচ্ছা, সো একদম বেসিক জিনিস এগুলা। আচ্ছা, সো এটা হচ্ছে ইভলিউশন কম্পিউটার, সো কম্পিউটারের ফার্স্ট ইভলিউশন যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ব্লেইজ প্যাসকেল ইনভেন্টেড দ্য ফার্স্ট মেকানিক্যাল অ্যাডিং মেশিন। এটা কিন্তু কম্পিউটার না, এটা হচ্ছে যোগ করার মেশিন, সো যোগ করার মেশিন আমরা বলতে পারি। সো এটা 1642 সালে সে মানে এটা ইনভেন্ট করছিল, অ্যান্ড দেন হচ্ছে 1671 সালে ব্যারন গডফ্রিড এটাকে হচ্ছে ক্যালকুলেটার বানায় ফেলছে, অ্যান্ড দেন এইভাবে একটা আপডেটেড হয়েছে। সো এই জিনিসগুলো একটু পড়ে নিয়ে না আমি যখন দিব, দেন আমরা জানি কি কম্পিউটার কে আবিষ্কার করছে, চার্লস ব্যাবেজ, রাইট? সো এটা আমরা পড়ছি। সো চার্লস ব্যাবেজ ইজ দ্য কনসিডার্ড টু বি দ্য ফাদার অফ মডার্ন ডিজিটাল কম্পিউটার্স। সো 1822 মানে 1822 সাল থেকে সে যে জিনিসটা আপডেট করছে আজ পর্যন্ত এই জিনিসটা আপডেটেড মানে
আপনারা দেখেন যে আমরা 5-10 বছর আগে হচ্ছে যে যেখানে হার্ড ডিস্ক ইউজ করতাম, আজকে এখন কি আমরা হার্ড ডিস্ক ইউজ করি? আর আমরা এসএসডি ইউজ করি, কারণ হচ্ছে কম্পিউটার ফাস্টার কাজ করার জন্য। সো এইরকম কিন্তু হচ্ছে এটা চেঞ্জেস হইতেই আছে, রাইট? জেনারেশন চেঞ্জ হচ্ছে। আচ্ছা, সো এগুলা হচ্ছে আপনার যে ফার্স্টের দিকে, মানে কত সালে কোন কম্পিউটারটা চলতো আর কি। সো আমরা হচ্ছে জাস্ট এই জিনিসগুলো দেখতেছি যে 1937 to 1944, সো তখন চলছে হচ্ছে মার্ক ওয়ান কম্পিউটার। দেন হচ্ছে এইভাবে আমাদের লাস্ট 1951 পর্যন্ত ইউনিভ্যাক। সো এগুলো হচ্ছে আপনাদের কম্পিউটারের হচ্ছে আপনাদের যে মানে ইয়াগুলো ছিল, টাইপগুলো ছিল, নেমিং টাইপ। ওকে, সো এটা হচ্ছে জেনারেশন। আচ্ছা, এখন কয় নাম্বার জেনারেশন চলে কম্পিউটারের, কেউ বলতে পারবেন? না, ওইটা তো হচ্ছে ওটা হচ্ছে ভার্সন ইন্টেলের, বা হচ্ছে ওটা কোর ইয়ার, মানে এমনি যেটা বেসিক কম্পিউটারের জেনারেশন। একটু সার্চ দিয়ে দেখেন কত ফাইভ, হ্যাঁ এখন সিক্সথ, ফাইভ পর্যন্ত আমরা এখানে দেখবো, বইয়ে ফাইভ পর্যন্ত আছে, বাট এখন সিক্সথ। আপনি একটু গুগলে সার্চ করে দেখেন সিক্সথ জেনারেশন। আচ্ছা, সমস্যা নাই, এটা হইতেই পারে। সো ফার্স্ট জেনারেশন হচ্ছে ছিল 1942 থেকে 1955। সো তখন হচ্ছে আমাদের হার্ডওয়্যার কী কী ইউজ করতাম, ভ্যাকুয়াম টিউবস, দেন ইলেকট্রোম্যাগনেটিক রিয়েলি মেমোরি, দেন পাঞ্চ কার্ড, সেকেন্ডারি স্টোরেজ, অ্যান্ড এখানে কী সফটওয়্যারগুলো ছিল, দেন কী ক্যারেক্টারিস্টিকগুলো ছিল। সো এই জিনিসগুলো এখানে একটু বলা আছে, এগুলো আপনারা একটু পড়ে নিন। হ্যাঁ, সো এগুলো আমি আর ডিসকাস করলাম না, এগুলো জাস্ট থিওরি, আপনাদের আমি একটু এই জিনিসগুলো একটু আর্লি পড়াই। হ্যাঁ, সো এখানে দেখেন সেকেন্ডে হচ্ছে ট্রানজিস্টর, সো এখানে কিন্তু ট্রানজিস্টর ছিল না। সো এই জিনিসগুলোই চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, জেনারেশন টু জেনারেশন ভেরি করতেছে। আচ্ছা, সো থার্ড জেনারেশনে ছিল হচ্ছে, এইখানে এসে দেখেন আইসি কি হার্ডওয়্যার, এখানে এসে আইসি উইথ এসএসআই অ্যান্ড এমএসআই টেকনোলজিস, দেন লার্জার ম্যাগনেটিক কোর্স মেমোরি। সো এগুলো চেঞ্জেস হয়েছে। অ্যান্ড এইখানে দেখেন, এইখানে এসে আইবিএমের একটা সিস্টেম এখানে অ্যাড হয়েছে। হ্যাঁ, আইবিএম সম্বন্ধে আমরা জানি মনে হয় অলরেডি। আচ্ছা, সো দেন হচ্ছে ফোর্থ জেনারেশন, এইখানে দেখেন ফোর্থ জেনারেশনে আপনার এখানে যে জিনিসটা বেসিক হচ্ছে, চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক হচ্ছে, স্মল, অ্যাফোর্ডেবল, রিলিয়েবল অ্যান্ড ইজি টু ইউজ। ঠিক আছে, আর এইদিকে দেখেন, এইদিকে ফার্স্টের দিকে যেইগুলো বাল্কিন সাইজ, ফার্স্ট যেটা জেনারেশন, বাল্কিন সাইজ মানে কি, অনেক বিশাল বড়। ফার্স্ট যেই জেনারেশন আমরা যেটা পড়ছিলাম, আমার মনে আছে যে হচ্ছে কম্পিউটার যখন প্রথম বানানো হয়, এটা একটা বড় একটা বিশাল ঘরের মধ্যে রাখা হয়েছিল, রাইট? সো এইটা হচ্ছে ফার্স্ট জেনারেশনটা অনেক বড় ছিল। হ্যাঁ, আস্তে আস্তে তো আমরা হচ্ছে এখন ল্যাপটপ যেটা ইউজ করি, এখন তো ল্যাপটপ আমরা অনেক মানে থিক অ্যান্ড হচ্ছে লেস ওয়েট হইলে আমরা ওইটাকে প্রিফার করি কেনার সময়, আমরা ওই জিনিসগুলো দেখি। সো এরকম আর কি ব্যাপার। সো জেনারেশন টু জেনারেশন এইসব জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। অ্যান্ড লাস্ট হচ্ছে, মানে বইয়ে যেটা আছে সেটা হচ্ছে যে ফিফথ জেনারেশন। সো আমরা ফিফথ জেনারেশনটা একটু ভালোভাবে দেখি। সো এখানে দেখেন লার্জার ক্যাপাসিটি, মেইন মেমোরি, হার্ড ডিস্ক উইথ রেড সাপোর্ট। এই জিনিসটা মানে কি, লার্জার ক্যাপাসিটি, মেইন মেমোরি অ্যান্ড হার্ড ডিস্ক উইথ রেড সাপোর্ট, এখানে কিসের কথা বলা হয়েছে? লার্জার ক্যাপাসিটি, মেইন মেমোরি, এটা কি ক্ষুদ্র মেমোরি বলা যায় না? লার্জার মানে ক্যাপাসিটি, আমরা অনেক না, এখানে এখানে কিন্তু ছোটোর কোনো ওয়ার্ডই নেই, এইখানে ওইটা বলা হয়নি। সো যাই হোক, এটাতে বলা হয়েছে যে আমরা লার্জার ক্যাপাসিটি মানে লার্জ স্পেসের মেমোরি ইউজ করতে পারি এখন। আচ্ছা, রেইড হচ্ছে আপনার, রেইড সাপোর্ট হচ্ছে এটা একটা আপনার যে ইয়া আছে না, আপনাদের হচ্ছে রেইড লেভেল হচ্ছে মাইক্রো প্রসেসরের যে বিষয়টা আছে, আপনাদের একটা কম্পিউটারের মধ্যে হার্ডওয়্যার টেকনোলজিতে এই রেইড ফাংশনটা ইউজ করা হয়। আমরা রেইড হচ্ছে আমাদের মনে হয় এখানে আমরা দেখবো লাস্টের দিকে গিয়ে, ওইটা সম্বন্ধে আমাদের একটা ফুল একটা ডিসকাশন ক্লাস আছে। আচ্ছা, সো দেন হচ্ছে নোটবুকস, এইখানে এসে নোটবুকস, পাওয়ারফুল ডেস্কটপ, এই জিনিসগুলো এখানে এসে হয়েছে। দেন এইখানে হচ্ছে আমরা কী ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দেখেন, পোর্টেবল কম্পিউটার্স, পোর্টেবল কম্পিউটার্স মানে কি, রাইট? দেন হচ্ছে পাওয়ারফুল, চিপার, রিলিয়েবল অ্যান্ড ইজিয়ার টু ইউজ ডেস্কটপ মেশিনস, এখানে এসে একটু আপনার ডেস্কটপের যে মেশিনগুলো এগুলো একটু আমাদের চিপার হয়ে গেছে আর কি। প্রাইস দেখেন, আগের জিনিসগুলোর প্রাইস কিন্তু অনেক হাই ছিল, বাট হ্যাঁ করোনার পর একটা প্রাইস বাড়ছে, বাট করোনার আগ পর্যন্ত কিন্তু মানে যে বিষয়টা ঘটতো যে আপনার হচ্ছে আগে যেটা থাকতো 5 বছর আগে, তার চাইতে আস্তে আস্তে কমতো প্রাইসটা, অ্যান্ড হচ্ছে আমরা অনেক হাই মানে এটাকে কী বলে আপনার জিনিসটা আমরা হচ্ছে অনেক ভালো কাজের আর কি পাইতাম আর কি, মানে যে জিনিসটা চেঞ্জেস আসতো আর কি। আচ্ছা,
সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এমনি জাস্ট আপনাদের জেনারেশনস ওয়াইজ হচ্ছে কি হার্ডওয়্যার কি সফটওয়্যার কি ক্যারেক্টারিস্টিক্স এই এই জিনিসগুলো একটু বাসায় দেখে নিন। হ্যাঁ আচ্ছা, সো এটা হচ্ছে জাস্ট আপনার ইলেকট্রনিক ডিভাইস কি কি ইউজ করা হয়তো আর কি, এটাকে হচ্ছে জাস্ট ভ্যাকিউম টিউব আমাদের আছে, ট্রানজিস্টর আছে, আইসি চিপ, এই সবগুলো জিনিস কিন্তু আমাদের কম্পিউটারের মধ্যে আছে, হ্যাঁ হার্ডওয়্যার হিসেবে। হ্যাঁ সো এটাই। আচ্ছা সো এটা হচ্ছে আমাদের জাস্ট ইয়াটা শেষ হয়ে গেছে আর এগুলো হচ্ছে দেখানো হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার আর কি শেষ। আচ্ছা এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ফার্স্ট চ্যাপ্টারের একদম থিওরি, এগুলো আমরা জানি আর কি আগে থেকে, একটু জাস্ট ডিসকাস করা হলো। আচ্ছা এখন হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে দেখব হচ্ছে বেসিক অপারেশনস পারফর্ম বাই অল টাইপস অফ কম্পিউটার সিস্টেম অ্যান্ড বেসিক অর্গানাইজেশন অফ এ কম্পিউটার সিস্টেম, ইনপুট ইউনিটস অ্যান্ড ইটস ফাংশন, আউটপুট ইউনিটস অ্যান্ড ইটস ফাংশন, দেন স্টোরেজ ইউনিট, এই জিনিসগুলো এখানে দেখব। আচ্ছা সো অ্যারিথমেটিক লজিক ইউনিট এইটা মানে কি? এটা সবাই জানার কথা, অ্যারিথমেটিক লজিক ইউনিট রাইট, গাণিতিক বিষয়গুলো। তাহলে গাণিতিক বিষয় কী কী আছে অ্যারিথমেটিক ফাংশন বা লজিক? যোগ বিয়োগ গুণ ভাগ গ্রেটার দেন লেস দেন এইসব জিনিস হচ্ছে অ্যারিথমেটিক। দেন হচ্ছে আমাদের আছে কন্ট্রোল ইউনিট, দেন হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা সিপিইউ, সেটা আমরা সবাই চিনি ভালো করেই, দেন কম্পিউটার এজ এ সিস্টেম। সো এই জিনিসগুলো আমরা একটু ডিসক্রাইবলি দেখব ব্রডলি। আচ্ছা সো দ্য ফাইভ বেসিক অপারেশনস অফ এ কম্পিউটার সিস্টেম, পাঁচটা বেসিক অপারেশন যে আছে কম্পিউটারের সেটা কিন্তু আমরা আগে থেকে পড়ছি আইসিডিতে, আই গেস আইসিডিতে আমাদের ছিল। সো ইনপুটিং, সো ইনপুটিং মানে কি আমি ফার্স্ট একটু ডিসকাস করছিলাম, একজন বলেন তো ইনপুটিংটা কি? রাইট, ফার্স্টে আমরা যেই নির্দেশনাটা দিই সেইটাকে আমরা ইনপুটিং বলতে পারি, রাইট। সো অ্যান্ড স্টোরিংটা কি হচ্ছে? স্টোরিং মানে নির্দিষ্ট জায়গায় একটা সেভ করতেছে। দেখেন আমরা যখন কম্পাইলারের মধ্যে আপনার সাপোজ যখন সি করছেন আপনারা, সাপোজ আপনারা যদি লেখেন যে ইন্ট এ ইকুয়াল ওয়ান, ইন্ট বি ইকুয়াল টু, তারপর আমরা বলতাম যে যোগ করো, সে কিন্তু এটা এটা কোথায় গিয়ে প্রসেস করতো কম্পিউটার বলেন তো? তার হচ্ছে র্যামে বা মেমোরিতে। হ্যাঁ সো সে তো হচ্ছে ওয়ান নিত না, সে নিত হচ্ছে বাইনারি হিসাবে। সো বাইনারিকে, বাইনারি ওয়ানকে যদি হচ্ছে আমরা মানে ডেসিমাল ওয়ানকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, সো এটা হচ্ছে ভ্যালু, ধরেন আমরা যদি থ্রি বিটসের দেই, থ্রি বিটসের দিলে কী হবে? জিরো জিরো ওয়ান হবে, রাইট। সো সে হচ্ছে এখানে জিরো ওয়ান জিরো জিরো, সে হচ্ছে একটা স্পেসে গিয়ে এখানে এ এ ধরে এখানে একটা ভ্যারিয়েবল তার হচ্ছে র্যামের মধ্যে ওয়ান একটা ভ্যালু স্টোর করে নিত। হ্যাঁ সো এটাই হচ্ছে স্টোরিং, বুঝতে পারছি? সো এটা হচ্ছে এই ধরনের স্টোরিংগুলো হয়। অ্যান্ড প্রসেসিং, প্রসেসিংটা কি? প্রসেসিং হচ্ছে পারফর্মিং অ্যারিথমেটিক অপারেশনস অ্যাড সাবট্রাক্ট মাল্টিপ্লাই ডিভাইড। সো আপনি বললেন যে তুমি দুইটা ভ্যালু যোগ করো, সো এই যোগ করার যে বিষয়টা সেটাই হচ্ছে আপনার প্রসেসিং। সো এখানে এসে সেটা প্রসেস করতেছে। আচ্ছা সো আউটপুটিং, সো দ্য প্রসেস অফ প্রডিউসিং ইউজফুল ইনফরমেশন অফ রেজাল্টস ফর দ্য ইউজার সাচ অ্যাজ এ প্রিন্টেড রিপোর্ট অর ভিজুয়াল ডিসপ্লে। আউটপুটিংটাতে কী হয়? আচ্ছা ইয়া করুক, ও আউটপুটিংটাতে কী হয় বলেন? রাইট, আউটপুটটাতে হচ্ছে রেজাল্ট শো করে। অ্যান্ড এই কন্ট্রোলিং, এখন যেটা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কন্ট্রোলিং। কন্ট্রোলিংটা কী বলেন তো? কন্ট্রোলিং হচ্ছে এই টোটাল জিনিস, ফার্স্ট আমরা কী করছি ইনপুট দিছি, রাইট। সো ইনপুট থেকে আউটপুট পাওয়া পর্যন্ত যেই জিনিসটা ঘটছে টোটাল জিনিসটা হচ্ছে মানে ঠিক প্যাটার্ন অনুযায়ী আমরা যেই জিনিসটা চাচ্ছি সেটা ঘটতেছে কি না, এটাই হচ্ছে কন্ট্রোলিং। হ্যাঁ সো দেখেন, ডিরেক্টিং দ্য ম্যানার অ্যান্ড সিকোয়েন্স ইন হুইচ অল অফ দ্য অ্যাভাব অপারেশনস আর পারফর্মস। সো টোটাল যেই জিনিসটা ঘটছে এটাকে আমরা কীভাবে কন্ট্রোল করতেছি এইটা। এখন সো বেসিক অর্গানাইজেশন অফ এ কম্পিউটার সিস্টেম, সো সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা কীভাবে কাজ করে এটা আমরা অলরেডি জানি সবাই, বাট আমরা একটু ভালো আর একটু দেখি যে কীভাবে কাজ করে। সো ফার্স্টে আমরা এরকম যদি আমাদের কোশ্চেনে থাকে, সো আমরা হচ্ছে আমাদেরকে একটা গ্রাফ ডিজাইন করতে হবে, মানে এই টাইপের যেরকম আছে, মানে এটাকে কী বলি আমরা, ফ্লো চার্টও বলতে পারি, রাইট। সো ফ্লো চার্ট ডিজাইন করে আমাদের একটু ডিসক্রাইব করে দিতে হবে, সেই ডিসক্রাইবটা কীরকম হবে। সো ফার্স্টে এটা হচ্ছে আমরা একটি ইনপুট ইউনিট নিব, সেটা আমরা সবাই জানি যে ফার্স্টে ইনপুট নিতেই হবে, ইনপুট না নিলে তো আপনি কাজই করবে না। আপনি যখন কোনো একটা ডাটা ইনপুট হিসাবে দেন তখন কম্পিউটারের সেকেন্ডারি ইউনিটে যায়, সেকেন্ডারি স্টোরেজে যায়। হ্যাঁ
সো স্টোরেজ ইউনিটের মধ্যে দুইটা প্যাটার্ন আছে, একটা সেকেন্ডারি স্টোরেজ, একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ। অ্যান্ড এই জিনিসগুলোর আমরা আর একটু ডিসক্রাইব দেখবো পরে। আগে এই আপনি প্যাটার্নটা বুঝেন যে এটা ফ্লোচার্টটা কীভাবে কাজ করে আর কি। সো ইনপুট ইউনিট থেকে সে স্টোরেজ ইউনিটের যায়, স্টোরেজ ইউনিটের ফার্স্টে কি সে প্রাইমারিতে যায় না সেকেন্ডারিতে যায়? প্রথমে সে সেকেন্ডারিতে যায়, রাইট। সো সেকেন্ডারি থেকে ডাটাটা প্রাইমারিতে পাঠায়। এখন প্রাইমারি থেকে আসতেছে কন্ট্রোল ইউনিটে। সো কন্ট্রোল ইউনিটে কী কাজ হচ্ছে আমরা দেখছি না, কন্ট্রোল ইউনিটে কী কাজ করতেছে? আচ্ছা, সো কন্ট্রোল ইউনিট থেকে আবার প্রাইমারি স্টোরেজে যাচ্ছে। এইখানে কিন্তু হচ্ছে আপনার টোটাল যে হচ্ছে জিনিসটা ঘটে সেই জিনিসটা হচ্ছে আপনি যে ইনপুটটা দেন। সো ধরেন এইখানে আপনি ইনপুট দেওয়ার পর যে অপারেশনসটা চাচ্ছেন যে আমি এই অপারেশন এই অপারেশনসটা করো, মানে যোগ বিয়োগ বা যেটাই করো, সো টোটাল জিনিসটা এখানে প্রসেস হওয়ার আগ পর্যন্ত সে প্রাইমারি স্টোরেজে আবার যাবে। প্রাইমারি স্টোরেজে যাওয়ার পর সে সেকেন্ডারি স্টোরেজে যাবে। অ্যান্ড সেকেন্ডারি স্টোরেজে আপনার দেন এই যে আপনার আউটপুটে, আউটপুটে যাওয়ার আগে কিন্তু হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিটে যাবে এইখান থেকে এইখানে। আমি যেটা এখানে আপনাকে মিসিং করছি সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট থেকে আপনার যে অপারেশনস অ্যারিথমেটিক থাকবে, মানে আপনি কোন অপারেশনসে চাচ্ছেন যে আমার এটাতে, আচ্ছা অ্যারিথমেটিক অপারেশনস ছাড়া হচ্ছে কোনগুলা, মানে আমরা কোন ইনস্ট্রাকশনগুলো বুঝতে পারি? অ্যারিথমেটিক লজিক ইউনিট শুধু হচ্ছে অ্যারিথমেটিক অপারেশনসগুলো, মানে যোগ বিয়োগ গুণ ভাগ এটা এটা করে। এটা ছাড়া কি আর কোনো ইনস্ট্রাকশন আমরা দেই না কখনো? দেই তো, রাইট। সো যদি আমাদের ইনস্ট্রাকশনে অ্যারিথমেটিক লজিক ইউনিট না থাকে, মানে অ্যারিথমেটিকের কাজগুলো যদি না থাকে, তাহলে সে ডিরেক্ট কিন্তু এখান থেকে এখানে যাবে, ঠিক আছে? আর যদি থাকে তাহলে এখান থেকে তারপর আবার ঘুরে কন্ট্রোল ইউনিটে আসবে, দেন হচ্ছে প্রাইমারি স্টোরেজ থেকে আমাদের হচ্ছে আউটপুটটা শো করবে, ঠিক আছে? সো দেন হচ্ছে টোটালি একটা রেজাল্ট। এই ফ্লোচার্টটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? একদম বেসিক ফ্লোচার্ট। আচ্ছা, আচ্ছা, সো ইনপুট ইউনিট হচ্ছে কি আমরা অলরেডি বলছি। সো আপনারা একটু এখান থেকে দেখে নিতে পারেন যে হচ্ছে একটু ডিসক্রাইব করে দেওয়া আছে, ইট অ্যাকসেপ্টস ইনস্ট্রাকশন অ্যান্ড ডাটা ফ্রম আউটসাইড ওয়ার্ল্ড। সো এটা হচ্ছে আসলে আপনার ডাটা অ্যাকসেপ্ট করে। সো দেন ইট কনভার্টস দিস ইনস্ট্রাকশন অ্যান্ড ডাটা ইন কম্পিউটার অ্যাকসেপ্টেবল ফর্ম। মানে কি কম্পিউটার অ্যাকসেপ্টেবল ফর্ম মানে কি? আমি যেটা বললাম এতক্ষণ কীভাবে বুঝতে পারে, রাইট, বাইনারিতে। দেন ইট সাপ্লাইজ দ্য কনভার্টেড ইনস্ট্রাকশন অ্যান্ড ডাটা টু দ্য কম্পিউটার সিস্টেম ফর ফার্দার প্রসেসিং। নেক্সট স্টেপে যাওয়ার জন্য যা করা দরকার সেখান থেকে সেটা স্টার্ট করে আর কি। দেন আউটপুট ইউনিটে কী করে? ইট অ্যাকসেপ্টস দ্য রেজাল্ট প্রোডিউসড বাই দ্য কম্পিউটার, যে রেজাল্টটা হচ্ছে কম্পিউটার প্রোডিউসড করলো, হুইচ আর ইনকোডেড ফ্রম অ্যান্ড হেন্স ক্যান নট ইজিলি আন্ডারস্টুড বাই আস। সো সেই যে রেজাল্টটা, মানে তার মধ্যে যেটা ইয়া করে রেজাল্টটা হচ্ছে প্রডিউস করে, সেইটাও কী আকারে হবে? বাইনারি, রাইট। সো দেন হচ্ছে এটাকে কী করে, ইট কনভার্টস দ্য কোডেড রেজাল্টস টু হিউম্যান অ্যাকসেপ্টেবল ফর্ম। সো হিউম্যান অ্যাকসেপ্টেবল ফর্মটা কি, রাইট, আমরা মোটামুটি সবই বুঝি আর কি। সো ইট সাপ্লাইজ দ্য কনভার্টেড রেজাল্টস টু আউটসাইড ওয়ার্ল্ড, এটাই। আচ্ছা, দেন হচ্ছে স্টোরেজ ইউনিট। সো ডাটা অ্যান্ড ইনস্ট্রাকশনস রিকোয়ার্ড ফর প্রসেসিং অ্যান্ড ইন্টারমিডিয়েট রেজাল্টস অফ প্রসেসিং, ফার্স্টে যেই রেজাল্টটা, মানে ফার্স্টে যেই রেজাল্টটা আসে সেই জিনিসটা শো করে। আচ্ছা, সো আমরা এগুলো সম্পর্কে আর কি মানে দেখছি মোটামুটি। অ্যান্ড স্টোরেজ, এখন দেখেন আমরা টু টাইপস অফ স্টোরেজ দেখছি, রাইট। সো একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ, একটা সেকেন্ডারি স্টোরেজ। সো প্রাইমারি স্টোরেজে কী হয়, জিনিসটা হচ্ছে কী আসলে, বৈশিষ্ট্য কী? সো ইউজ টু হোল্ড রানিং প্রোগ্রাম ইনস্ট্রাকশন অ্যান্ড ইউজ টু হোল্ড ডাটা ইন্টারমিডিয়েট রেজাল্টস অ্যান্ড রেজাল্ট অফ অনগোয়িং প্রসেসিং অ্যান্ড এইটা হচ্ছে ফাস্ট ইন অপারেশন, স্মল ক্যাপাসিটি অ্যান্ড এক্সপেন্সিভ অ্যান্ড ভোলাটাইল। তাইলে আমরা প্রাইমারি স্টোরেজ যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে আমরা কী বলতে পারি, প্রাইমারি স্টোরেজ কোনটা আপনার কম্পিউটারের মধ্যে? আপনার কম্পিউটারে প্রাইমারি স্টোরেজ আছে সবারই, ল্যাপটপে বা কম্পিউটারে, সেটা কোনটা? একটু সার্চ দিয়ে দেখেন তো কোনটা, শিওর হন? প্রাইমারি স্টোরেজ আপনি কি বললেন, হার্ড ডিস্ক আর র্যাম কে কে আছে? হাত তুলেন তো দেখি, র্যাম কে কে আর হার্ড ডিস্ক কে কে? আপনি কি র্যাম আর আর আপনি হার্ড ডিস্ক, একটু সার্চ দিয়ে দেখেন। আচ্ছা দেখুক, উনি শিওর হোক আর কি। এখানে দেখেন কিছু বৈশিষ্ট্য দেখলে আমরা বলতে পারি, ফাস্ট ইন অপারেশন, স্মল ক্যাপাসিটি, এক্সপেন্সিভ।
আচ্ছা সেকেন্ডারি স্টোরেজটা আমি বের করি সো ইউজ টু হোল্ড স্টোরড প্রোগ্রাম ইনস্ট্রাকশনস দেন হচ্ছে এটা হচ্ছে লার্জ ক্যাপাসিটি অ্যান্ড লট চিপার দেন প্রাইমারি স্টোরেজ অ্যান্ড রিটেইনস ডাটা ইভেন উইদাউট পাওয়ার আসে নাই কি আসছে আচ্ছা এখন আসে নাই আচ্ছা উনি যেটা বললো যে হচ্ছে আপনার এই যে এটা কি বলে এটা দেখে আমরা কি বুঝতেছি ফাস্ট ইন অপারেশন স্মল ক্যাপাসিটি এক্সপেন্সিভ এখন ধরেন আপনার হার্ড ডিস্ক আপনি বলতে কি বোঝাচ্ছেন স্যার হার্ড ডিস্কটা আমরা সব সময়ের জন্য জমা করে রাখি আর যেটা আমরা র‍্যাম ইউজ করি সেটাতে আমরা ক্ষণিকের জন্য জমা করি রাইট সো ক্ষণিকের জন্য এখানে আমরা কোথায় জমা করতেছি রিটেইনস ডাটা ইভেন উইদাউট পাওয়ার রিটেইনস ডাটা ইভেন উইদাউট পাওয়ার লট চিপার দেন প্রাইমারি স্টোরেজ কোনটা চিপার আপনার তাহলে প্রাইমারি স্টোরেজ কি হলো সবাই তাহলে কি বুঝছেন প্রাইমারি স্টোরেজ কোনটা আচ্ছা আচ্ছা এখন অ্যারিথমেটিক লজিক ইউনিট এটা আমরা অলরেডি সবাই জানি সো এটা ডিসকাস করলাম না অ্যান্ড কন্ট্রোল ইউনিট সো কন্ট্রোল ইউনিট অফ এ কম্পিউটার সিস্টেম ম্যানেজেস অ্যান্ড কোঅর্ডিনেটস দ্য অপারেশনস অফ অল দ্য কম্পোনেন্টস অফ দ্য কম্পিউটার সিস্টেম মানে হোল জিনিসটা সে মানে একাই কন্ট্রোল করতেছে এটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের কাজ আর কি আচ্ছা সো সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা কীভাবে কাজ করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট অ্যান্ড হচ্ছে কন্ট্রোল ইউনিট সো এই দুইটা জিনিস মিলে টোটাল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সো ইট ইজ দ্য ব্রেন অফ এ কম্পিউটার সিস্টেম সো আমরা সবাই জানি যে সিপিইউ হচ্ছে টোটাল ব্রেনের মতো কাজ করে অ্যান্ড ইট ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং দ্য অপারেশনস অফ অল আদার ইউনিটস অফ এ কম্পিউটার সিস্টেম সো টোটাল বিষয়টা হচ্ছে আমাদের সিপিইউতে হ্যান্ডেল হয় রাইট আচ্ছা সো দ্য সিস্টেম কনসেপ্ট এ সিস্টেম হ্যাজ ফলোয়িং থ্রি ক্যারেক্টারিস্টিক্স সো এ সিস্টেম হ্যাজ মোর দেন ওয়ান এলিমেন্ট অল এলিমেন্টস অফ এ সিস্টেম আর লজিক্যালি রিলেটেড অ্যান্ড অল এলিমেন্টস অফ এ সিস্টেম আর কন্ট্রোলড ইন এ ম্যানার টু অ্যাচিভ দ্য সিস্টেম গোল সো এই তিনটা জিনিসের টোটাল আমাকে একটু সারমর্ম বলেন তো এই তিনটা বিষয়ের জিনিসটা কী আচ্ছা হ্যাঁ সো একটা এখানে যে জিনিসটা বলা হয়েছে যে একটা সিস্টেমের যদি আমরা বিষয় ধরি যে আমরা জাস্ট যোগের যদি আমরা ধরি যোগ করতেছি আমরা দুইটা সংখ্যার মধ্যে সো দেখেন এই সিস্টেম হ্যাজ মোর দেন ওয়ান এলিমেন্ট সো আমরা একটা সংখ্যা যোগ দুইটা সংখ্যা যোগ করবো মানে একটার বেশি আছে এলিমেন্ট দেন অল এলিমেন্টস অফ এ সিস্টেম আর লজিক্যালি সেখানে একটা লজিক্যাল রিলেশনস আছে দেন অল এলিমেন্টস অফ এ সিস্টেম আর কন্ট্রোলড ইন এ ম্যানার টু অ্যাচিভ দ্য সিস্টেম গোল আপনার একটা অবশ্যই একটা অ্যাচিভ গোল আছে আপনার গোলটা কি দুইটা সংখ্যা যোগ করা রাইট সো এই টোটাল জিনিসটা হচ্ছে একটা সিস্টেম আমরা বলতে পারি ঠিক আছে সো এটা হচ্ছে একটা সিস্টেম কনসেপ্ট অ্যান্ড এই টাইপের জিনিসই আমরা করার জন্য কম্পিউটার ইউজ করি কম্পিউটারকে আমরা এমনি কিনে রাখছি আমরা তো কাজ করার জন্যই মানে এটাকে কিনছি অ্যান্ড এটা এই পারপোজে ইউজ করি সো এটাই আচ্ছা সো আমাদের সেকেন্ড চ্যাপ্টারও মোটামুটি ডান এখন হচ্ছে থার্ড চ্যাপ্টারটা দেখবো আর কি আজকে হ্যাঁ এটা হচ্ছে আমাদের থিওরির জন্য আর কি সো থিওরির জন্য টোটাল মেবি আপনাদের 6 থেকে 7টা সাত ও মিডে হ্যাঁ মিডে হচ্ছে না মিডে হচ্ছে 5-6টা এগুলা হ্যাঁ এগুলা আচ্ছা একটু ইয়া করেন পজ করেন মিডের হচ্ছে যেটা আমি আচ্ছা ওকে সো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 এটা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেমস সো আমরা অলরেডি জানি যে আমাদের কী কী ধরনের নাম্বার সিস্টেম আছে কয় ধরনের রাইট হেক্সাডেসিমাল সো আমাদের মেইন হচ্ছে 4 ধরনের নাম্বারিং সিস্টেম আছে সো এগুলো আমরা একটু এগুলো নিয়ে এই স্লাইডটা টোটাল আমরা দেখবো যে কী কী হয়েছে অ্যান্ড কনভার্ট করা দেখবো নাম্বার বেজের দেন হচ্ছে মেথডস কনভার্টিং সো আচ্ছা ক্যারেক্টারিস্টিক্স আপনারা অলরেডি জানেন এগুলো আমি মেইন জিনিস একবারে চলে যাব আচ্ছা এখান থেকে দেখি আচ্ছা ডেসিমেল নাম্বার সিস্টেম দেখেন ডেসিমেল নাম্বার সিস্টেমের আপনার বেস কত এটাকে বলেন রাইট
কত দুই হ্যাঁ দশ আচ্ছা কেন দশ এটা বলেন এখন কেন বেস দশ কেন রাইট সংখ্যা আছে দশটা এই জন্য বেস দশ বাইনারির বেস কত কারণ সংখ্যা দুইটা অক্টালের হচ্ছে আটটা কারণ সংখ্যা হচ্ছে আটটা এখন হচ্ছে আমাদের দশটা সংখ্যা কী কী জিরো থেকে নাইন পর্যন্ত টোটাল দশটা সংখ্যা আমাদের স্টার্ট কিন্তু জিরো থেকে হবে এটা একটু মাথায় রাখতে হবে সো দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এ সিঙ্গেল ডিজিট ইজ নাইন সো আমরা এখানে সবচেয়েতে যেটা আমরা সিঙ্গেল ডিজিট হিসেবে হাইস্ট বিট ইউজ করতে পারি সেটার ভ্যালু হচ্ছে নাইন ঠিক আছে সো এগুলো আমরা আগে থেকে জানি একটু রিভাইজ হয়ে যাচ্ছে আর কি সো এখন আমরা চাচ্ছি ডেসিমাল নাম্বার সিস্টেম এটা আমরা পরে দেখব আপনার এই যে কনভার্সন এটা থাকে এটা পরে দেখি আগে আমরা একটু সবগুলো দেখি বাইনারি নাম্বার সিস্টেম বাইনারি নাম্বার সিস্টেমে কি হয় হ্যাঁ এটার হচ্ছে দুইটা সিম্বল আছে জিরো অ্যান্ড ওয়ান সেই জন্য এটার বেস হচ্ছে দুই অ্যান্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এ সিঙ্গেল ডিজিট ইজ ওয়ান অ্যান্ড হচ্ছে আপনার ইস পজিশন অফ এ ডিজিট রিপ্রেজেন্টস এ স্পেসিফিক পাওয়ার অফ দ্য বেস টু মানে এর হচ্ছে প্রত্যেকটা যেটা আমরা একটা যদি বাইনারি ভ্যালু আপনাদেরকে দেই সো ওইটার আমরা সবসময় বেসটা হচ্ছে দুই লেখার ট্রাই করি রাইট সো আমরা যদি হচ্ছে এরকম একটা বাইনারি সংখ্যা লিখি ধরেন জিরো ওয়ান 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 বা জিরো এরকম সো আমরা এখানে একটা বেস সংখ্যা দিই দুই তার মানে আমরা বোঝাইতে পারি যে এটা হচ্ছে আমাদের একটা বাইনারি সংখ্যা কী হয়ে গেল পজ করে দেন একটু আচ্ছা সো আমাদের হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমে আমরা দেখেন কোনো একটা বাইনারি সংখ্যা যদি আমরা লিখি তার নিচে যদি আমরা দুই দিই তার মানে হচ্ছে যে এটা আমার বাইনারি সংখ্যা অ্যান্ড এটা আমরা বেস দিয়ে বোঝাই আর কি আচ্ছা সো দ্য দিস নাম্বার সিস্টেম ইজ ইউজড ইন কম্পিউটার্স রাইট সো বাইনারি সিস্টেম তো আমরা জেনারেলি ইউজ করি না এটা হচ্ছে কম্পিউটার আর কি তার কাজের ক্ষেত্রে এটা ইউজ করে আর কি আচ্ছা সো এটা হচ্ছে একটা জাস্ট বেসিক এক্সাম্পল যে কীভাবে আমরা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্সনটা করলাম কনভার্সনগুলো আমরা পরে দেখি আগে একটু টোটাল জিনিসগুলো একটা আইডিয়া নেই আচ্ছা অক্টাল নাম্বার সিস্টেম অক্টালে কয়টা আছে কত পর্যন্ত কি আপনি কি টুয়েলভ ব্যাচ লেট কেন আচ্ছা বসুন বসুন আচ্ছা সো এটা হচ্ছে আমাদের জিরো থেকে সেভেন পর্যন্ত তো টোটাল হচ্ছে আমাদের আটটা সংখ্যা অ্যান্ড হচ্ছে দ্য বেস ইজ এইট ওকে আচ্ছা সো এটা হচ্ছে একটা কনভার্সন জাস্ট পরে দেখব এগুলো আমরা আচ্ছা এখন দেখেন হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেলে হচ্ছে বোর্ডে তাকানোর দরকার নাই হেক্সাডেসিমেলে এ মানে কত রাইট কত পর্যন্ত আছে এফ পর্যন্ত রাইট মানে টোটাল হচ্ছে আমাদের পনেরোটা সংখ্যা সো পনেরোটা সরি ষোলোটা সংখ্যা অ্যান্ড হচ্ছে পনেরো পর্যন্ত পনেরোকে আমরা বলি এফ ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল আচ্ছা সো এগুলো আমরা অলরেডি সবাই জানি এখন আমরা দেখব হচ্ছে আচ্ছা হেক্সাডেসিমেলের কাজ বলতে আমরা বেসিক্যালি নাম্বারিং সিস্টেমগুলা দেখেন আপনারা আমরা জেনারেলি যেটা ইউজ করি আমরা কি অক্টাল ইউজ করি অক্টাল কিন্তু ইউজ করি না আমরা ডেসিমেলি ইউজ করি বেশি তাহলে এইটা কেন কোশ্চেন আপনি আমাকে করেন নাই যে স্যার অক্টাল কারণ হচ্ছে আপনার কাছে ওই যে আচ্ছা হেক্সাডেসিমেল কখন দেখেন আমরা হেক্সাডেসিমেল লাগতে পারে হচ্ছে যখন এই এ ক্যারেক্টার ক্যারেক্টার থেকে আমরা বাইনারিতে যখন যাব আচ্ছা হ্যাঁ রাইট 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 এই যে এখন দেখেন আপনি নিজেই বের করছেন যে কোথায় লাগে রাইট সো এই এই ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো আর কি লাগে আচ্ছা এখন আমরা দেখব কনভার্টিং নাম্বার টু অফ অ্যানাদার বেস টু ডেসিমেল নাম্বার সো অ্যানাদার বেস টু ডেসিমেল নাম্বার যদি আমরা কনভার্ট করতে যাই মানে যে কোনো বেস থেকে যদি ডেসিমেলে কনভার্ট করতে যাই তাহলে আমাদের কী করতে হবে সো ডিটারমাইন দ্য কলাম ভ্যালু অফ ইজ ডিজিট পজিশন আকারে পজিশন কোন পাশ থেকে আসে বাম থেকে ডানে নাকি ডান থেকে বামে কোন ডান থেকে বামে হচ্ছে পজিশন হয় আর কি আচ্ছা ওইটা দেখতেছি দেখলে এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আপনাদেরকে জাস্ট হচ্ছে এই জিনিসগুলো একটু মানে আপনাদেরকে রিভাইজ করে দেওয়া যে এই সব মানে আপনারা যে এটা আইসিডিতে পড়ছেন দেখবেন যে অনেকেরই হচ্ছে আমাদের একটু এটা জিনিসটা মনে নাই সো আমরা একটু এই জিনিসটাকে রিভাইজ করে নেওয়ার জন্য আমরা এই জিনিসগুলো দেখতেছি আচ্ছা এখন দেখেন এই যে এইখানে আমাদেরকে কী আছে অক্টাল আছে রাইট অক্টাল থেকে আমরা ডেসিমেল করব আচ্ছা সো অক্টাল থেকে যদি আমরা ডেসিমেল করি সো আমাদের হচ্ছে অক্টালের হচ্ছে বেস এইট রাইট সো বেস এইট বেস যদি আমাদের এইট হয় সো আমরা কী করব দেখেন পজিশনটা আমাদের স্টার্ট হবে আপনারা বললেন কি বাম থেকে ডানে না ডান থেকে বামে রাইট ডান থেকে বামে সো আমাদের যদি বাম থেকে ডান থেকে বামে ধরি সো ডান থেকে বামে ধরলে আমরা এইদিকে আসবে রাইট সো এই দিকে আসলে আমাদের সিক্স সিক্স হচ্ছে কত নাম্বার পজিশনে আছে
এক নাম্বার না, এটা হচ্ছে জিরো থেকে শুরু হয়, পজিশন শুরু হয় জুরু থেকে। আচ্ছা আমি একটু লিখি, আপনাদেরকে লিখে দেখাতে হবে। রাইট, আচ্ছা ইন্ডেক্স, রাইট, আচ্ছা ওকে, ইন্ডেক্স বা পজিশন একটু মিশাই দিই। আচ্ছা সো এখানে যেটা আছে 47068, সো আমি যদি বলি যে এটা হচ্ছে কত, আপনার ডেসিমেল হচ্ছে কত, ডেসিমেলের যে ভ্যালু, সো এটা হচ্ছে ওয়াট। আচ্ছা এখন ফার্স্টে হচ্ছে আমাদেরকে যেটা ধরতে হবে সেটা হচ্ছে এখানে পজিশন আকারে আসে, সো এটা হচ্ছে আমাদের এইদিকে এইদিকে যাবে, হ্যাঁ রাইট। সো এটা হচ্ছে আমার আছে জিরো নাম্বারে, জিরো ওয়ান টু অ্যান্ড থ্রি। আচ্ছা আমরা এগুলো প্লেস ধরতে পারি, প্লেস বা ইন্ডেক্স, আপনাদের যেটা সুবিধা হয়, প্লেস বা ইন্ডেক্স আপনাদের জন্য যেটা সুবিধা। আচ্ছা এখন দেখেন আমরা তাহলে এটা যদি ধরি অ্যান্ড হচ্ছে প্রত্যেকটার সাথে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করব, বেস বেস নাম্বার দিয়ে, যেটা হচ্ছে বেস থাকতেছে, সো বেস হচ্ছে আমাদের এইট, রাইট। সো বেস যদি আমাদের এইট থাকে, সো আমি একটু এখানে লিখি, সেটা হচ্ছে আমি লিখতে পারি দেখেন ফোর গুণন এইট টু দি পাওয়ার থ্রি, এখানে হচ্ছে থ্রি আছে, সো আমি এইট টু দি পাওয়ার থ্রি লিখলাম, দেন প্লাস হবে না মাইনাস, প্লাস, সো দেন হচ্ছে সেভেন গুণন এইট টু দি পাওয়ার কত হবে টু, প্লাস হচ্ছে জিরো, জিরো গুণন এইট টু দি পাওয়ার ওয়ান, অ্যান্ড প্লাস হচ্ছে সিক্স গুণন কত হবে এইট টু দি পাওয়ার জিরো। আচ্ছা সো এখন জাস্ট ভ্যালু যেটা ক্যালকুলেশন হয়, সো টোটাল একটা ভ্যালু আসে, সো ভ্যালুটা আমরা ক্যালকুলেট করছি, এটা একদম নর্মাল, যেটা আপনাদের ক্যালকুলেশন করার সিস্টেম আমরা সবাই জানি। সো দেন হচ্ছে আমরা যে ভ্যালুটা পাইলাম, সো এইটা অবশ্যই আমাদেরকে ডেসিমেলের যে বেস সেইটা দিতে হবে, রাইট। সো আমাদের এটা একটা ডেসিমেল কনভার্সন হয়ে গেল। সো এইটাতে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা আচ্ছা এখন যদি আমি আপনাদেরকে যে কোনো নাম্বারিং সিস্টেম থেকে ডেসিমেলে কনভার্সন দিই, পারবেন তো নাকি, মানে যে যে তিন ধরনের আছে আর বাকি ডেসিমেল বাদ দিয়ে? সো আমরা কী করবো ফার্স্টে আমাকে একটু বলেন তো একজন, আপনি থাক আপনি থাক এই চশমা, আপনি একটু বলেন তো আপনার নামটা কী ছিল মনে নেই, ইমন, বলেন ফার্স্টে আমরা কী করবো, একটু চুপ করেন, ফার্স্টে কী করবো বলেন। হ্যাঁ রাইট, আপনি ডান দিক থেকে বাম দিকে সংখ্যাটার প্লেস নেওয়ার জন্য আমরা একটা সংখ্যা ধরবো, মানে প্লেস জিরো থেকে আমরা ইন্ডেক্স শুরু করবো। আচ্ছা ওকে ডান, এখন আমরা কী করবো, গুণন করবো কত দিয়ে মাল্টিপ্লাই করবো, যেটা বেস থাকবে, রাইট রাইট, না সিক্স বেজের হয়, মানে এটা আমরা করি না, আমরা নিচে যত বেজ দিব সেই সংখ্যাটা তত বেজেরই হয়, অ্যান্ড ওইটা আমি ওইটাই ওইটা এখানে আছে, ওইটা যাই হোক উনি বলে ফেলছে, ঠিক আছে সমস্যা নাই। আচ্ছা দেখেন তারপর হচ্ছে এখন আমরা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কনভার্টিং ডেসিমেল নাম্বার টু অ্যানাদার বেস, যখন হচ্ছে আপনার ডেসিমেল থেকে অ্যানাদার বেজে হবে তখন কী করতে হবে, তখন কি সেম প্রসেস করলে হবে, তখন তো গুণ করলে হবে না, তখন আমাদেরকে ডিভিশনে যাইতে হবে, মানে ভাগ করতে হবে, রাইট। সো এখন আমি চাচ্ছি যে এই যে আমার ডেসিমেল সংখ্যাটা এটাকে আমি অক্টালে নিব, রাইট। সো অক্টালে যদি নেই তখন আমি ভাগ দিব কত দিয়ে, আমাকে অক্টালে যেই হচ্ছে ভ্যালুটা, আমার অক্টালের বেস হচ্ছে এইট, মানে আমি যেটাতে চাচ্ছি সেইটাতে, আর আগেরটা আগেরটার নিয়মটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, গোলায় ফেললে হবে না, রাইট। সো এটা দিয়ে আমি যখন ভাগ দিব তখন আমি ভাগের কি অ্যান্সার নিব না রিমাইন্ডার নিব, রাইট, এইটাও মাথায় রাখতে হবে, সো আমি ওইটা হচ্ছে রিমাইন্ডার নিব। সো এটাকে ভাগ করলে 952কে ভাগ করলে 119 হয়, অ্যান্ড রিমাইন্ডার জিরো, মানে এটা ভাগশেষ নাই, সেই জন্য আমরা এখানে জিরো লিখবো, রাইট। ভাগশেষ যদি আমাদের নাও থাকে আমাদেরকে কিন্তু জিরো লিখতে হবে রিমাইন্ডারের ক্ষেত্রে, সো সাইডে আমরা এইভাবে রিমাইন্ডার লিখে নিব। দেন 119কে যদি আমরা 8 দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে আমাদের 7 থাকতেছে রিমাইন্ডার, অ্যান্ড 8কে যদি আমরা 14 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের 6 থাকতেছে রিমাইন্ডার, মানে একবার যাচ্ছে, একবার যাওয়ার পর 6 হয়ে যাচ্ছে, কী ব্যাপার, এইখানে ক্লিক করলে এটা কি স্কিনিয়া, এটা মনে হয় টাচ হইতে পারে নাকি, টাচ মেবি, এটা আমি তো জানি না, এগুলো আবার। আচ্ছা সো দেখেন আমরা টোটাল একটা রিমাইন্ডার রিমাইন্ডার পাইছি, সো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে রিমাইন্ডার আনা পর্যন্ত? আচ্ছা এখন দেখেন রিমাইন্ডারে আর একটা জিনিস আছে, একটু খেয়াল করি আমরা, একটু প্লিজ কথা না বলি, সেটা হচ্ছে যে আমাদের রিমাইন্ডারে কিন্তু নিচ থেকে উপরের দিকে ধরতে হবে, আমি যখন লিখবো তখন আমাকে আপার এন্ড থেকে লোয়ার এন্ডে যাইতে হবে, আমাকে কিন্তু উপর থেকে আমি যদি লিখি 0761 তাহলে কিন্তু অ্যান্সার ভুল, সো আমি 1670
দেখেন রিমাইন্ডার আমি যখন একটা পাইলাম তখন আমাকে নিচ থেকে অবশ্যই উপরের দিকে লিখে সেই ভ্যালুটা আমাকে এখানে লিখতে হবে সো সেটাই হচ্ছে আমার অক্টাল ভ্যালু মানে আমি যে হ্যাঁ ভগ্নাংশের ক্ষেত্রে আলাদা হবে ওইটা আমি হ্যাঁ ওইটা পরে বলতাম আর কি গুড এটা বক্স আকারে বলতে কিভাবে লিখতে চাচ্ছেন এখন বেসিক কথা হচ্ছে যে আমরা দেখেন এটা হচ্ছে একটা মানে ফ্লো হচ্ছে যেটা এই ফ্লোটা ধরে যদি আপনি করেন আপনার ভুল হওয়ার চান্স খুবই কম এটা হচ্ছে একটা মানে মানে এই প্যাটার্নে আমরাও শিখছি অ্যান্ড এই ব্যাপারটা নিয়ে আমি দেখছি যে সবাই করে বাট আপনার এমন যদি হয় যে আপনার এই প্যাটার্ন ভালো লাগতেছে না আপনি নিজের যে প্যাটার্নে আপনি প্রেফার আপনি মানে যদি ঠিকঠাক করে দেন হয়েছে বাট নিয়মটা হচ্ছে যে আপনি জাস্ট এই পাশে আগে একটা লিখে নেবেন এইভাবে আপনার সংখ্যাটা লিখে নিলেন সংখ্যাটা লেখার পর আপনি বেসটা নেবেন যেই বেজে আপনি করতে চাচ্ছেন সেটা দিয়ে ভাগ করে ফেলতেছেন অ্যান্ড এখানে পাশে রিমাইন্ডারের জিনিসগুলো রাখবেন যে যে কত কত রিমাইন্ডার আসছে সেটা রাখলেন সো রাখার পর টোটালি আপনার একটা এই এইরকম চলে আসবে অ্যান্ড আপনি নিচ থেকে জাস্ট উপরে লিখে দিলেন শেষ ওই এসটা এখানে আসছে রাইট এই এসটা কোনো ম্যাটার না এটা হ্যাঁ রাইট সো এটা কোনো বিষয় না সো বাকি ঠিক আছে সব কিছু আমি বুঝতে পারছি তো একদম ইজি জিনিস এগুলো আমরা করছি মনে হয় না রাইট আপনারা কত সালে আপনাদের ব্যাচ ছিল এইচএসসি ও তখন হচ্ছে করোনার কারণে হয়নি মনে হয় আপনার কত ২০ ১৭ আচ্ছা আচ্ছা গ্যাপ পড়ে গেছে একটু খেলা খেলাধুলার কারণে রাইট কোথায় কুড়িগ্রাম সরকারিতে পড়ছেন বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা সমস্যা নেই আচ্ছা আচ্ছা এখন সো কনভার্টিং নাম্বার অফ সাম টু অ্যানাদার বেজ আচ্ছা হ্যাঁ মিড টার্মের জন্য এগুলো সিলেবাস না 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 এটা থিওরি আজকে থিওরি ক্লাস এটা আপনার থিওরি পার্ট এগুলো আপনি কম্পিউটারে কেমনে করবেন করতে পারেন আপনি আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে করতে পারেন করতে পারেন না এইচটিএমএল দিয়ে তো এগুলো করা যায় না এইচটিএমএল ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ এইচটিএমএল শিখাইছে তো আপনাদেরকে অবশ্যই যে বেস কীভাবে লিখতে হয় ওটাকে নিচে আনা যায় লেখার শিখেছে ট্যাগ আমি জানি আচ্ছা এখন হচ্ছে দেখেন আমরা এতক্ষণ শিখছি হচ্ছে কি ডেসিমেল থেকে একটা বেজে যাওয়া যায় আর আরেকটা বেজ থেকে ডেসিমেলে এখন আমরা কি করব কনভার্টিং এ নাম্বার অফ সাম বেজ টু নাম অফ অ্যানাদার বেজ